গাইস আমরা চলে এসেছি আজকে একটা ব্লগে আমরা এখন আছি হচ্ছে বিশ্ব বাংলা গেট যাব বিশ্ব বাংলা গেটে আছি যাব হচ্ছে নিকো পার্ক যাব আমরা তো এখানে নিকো পার্ক যাওয়ার জন্য এখানে অনেকজন আছে নিকো পার্ক আজকে নিকো পার্ক যাচ্ছি আমরা যাচ্ছি একবার নিকো सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई देखुन देखुन কোথায় যাচ্ছি তাও জানে না व्हाटएवर টাকা দিচ্ছি রে আজকে আছে আমরা একুয়াটিকাতে আর আমার সে পুরনো গ্রুপ এখানে দেবরাজ ওইদিকে সম্মদীপ এদিকে আর এই যে ছোট ভাই আর এদিকে এগুলো আছে 2000 years later একুয়াটিকাতে যাচ্ছি আমাদের এই অবস্থা বিটা দেখাই এই যে শরীর একটু কোলে পোলে বসে এই মনীষী একমাত্র আরামে আছে আমি ভিআইপি না দাদার একটা কি স্টার্ট করছি আবার এসে গেছি অ্যাকোয়াটিকা এখানে টোটোতে নিলাম আমাদের আমরা একটু আগে দিয়ে উঠে যাব তাই 15 টাকা অ্যাকচুয়ালি তোমাদের পড়বে 20 টাকা করে স্ট্যান্ড থেকে হ্যাঁ ফাইনে চলে এসেছে অ্যাকোয়াটিকা দেখতে পাচ্ছেন এখানে আহে টিকিটটা কাটছে আর এদিকে আমাদের সুজদীপ এখানে আই কার্ড বের করছে সো বাকিটা আপনারা আমরা ভিতরে দেখাচ্ছি তো এখনের জন্য বাই টাটা আমরা এখানে
এরা নিয়েছে হলো কি চাইনিজ কম্বো, এটার দাম হলো কি 250 টাকা। আর আমরা নিয়েছি হলো কি পাওভাজি আর একটা এক্সট্রা পাউনি নিয়েছি, 170 পড়েছে এক্সট্রা পাউনি। আর দেখাচ্ছে চিলি পাউনি, বল কেমন খেয়ে তো দেখ, দুজনে খা। তোমার কেমন? তো গাইস আমরা ফ্লিপে চড়ছি ওড়াবাড়কে, তো চারজন নেব, চারজন আমরা ফ্লিপে চড়বো। তো চলে যাচ্ছে, এখন যাচ্ছে এটা চড়তে একসাথে। একদম লাস্ট মোমেন্টে বেরোচ্ছি আমরা, মানে বেরোতেও চাইছিলাম না, লাত মেরে তাড়াচ্ছি। তো কেমন লাগলো বল সবার? সেরা এটা না না না, ব্লগের এন্ড না, এখন এখন আমরা যাবো কোথায়? যাবো বলে গিলতে যাবো আমরা এখন। দিতে এসে গেছি আর এরা অর্ডার করতে অনেক লেট করে ফেলেছে, কিন্তু আর আমার চলেও এসেছে। আমি নিয়েছি একটা এই কোক ফ্লোট, চিকেন র্যাপ, আর এখানে আছে ম্যাক পাফ, ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা হলো কি 209 পড়েছে আমার। আসুক তারপরে খাবো। এসে গেছে এদের মিল, আর এদেরটাও এসে গেছে। মিলটা দেখা কি আছে, দেখা দেখা তো অর্ডারটা খোল। এটা মিনিয়ন কম, মিনিয়ন কম্বো 160। বল ভালোই লেগেছে, 150 টাকা পুরো ওয়ার্থ ইট। 750 টাকা উসুল করে এটা কেমন হলো বলতো? নটরাজ সিনেমা কিন্তু না, জিনিসটা ভালো ছিল। হ্যাঁ কিন্তু এখন আর পাবেন, এখন 350 হয়ে গেছে স্টুডেন্ট অফার। তো এখন মেবি ইউজ করতে পারে না, যাই হোক। এখন আছি CC2-তে, এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আছি CC2-র সাবওয়েতে, এখন একটা শাটেল ধরে বাড়ি যাবো। আর ওটা ফালতু স্ট্রেচ করো না ব্লগটা, তো বলে দে ভাই কেমন লাগলো সবার? আজকে তো সবার সেরা লাগলো, খুব টায়ার্ড, খুব টায়ার্ড সেই লেগেছে। আমি আজকে চোখে সব ঝাপসা ঝাপসা দেখছি, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে। সবাই খুব টায়ার্ড, খুব টায়ার্ড, বাড়ি গিয়ে ঘুমাবো। আর আমার নতুন লুকটাকে রেট করো আউট অফ 5। তো আজকে এতটাই থাকুক, আবার দেখা হবে, টাটা।